হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা সত্য ঘটনা শোনাবো। তো সেদিন মোবাইলটা আমার ব্যাগে ছিল, আমি বাইরে থেকে আসতেছিলাম বাসায় প্রাইভেট পড়া। তো হঠাৎ করে মোবাইলটা দিয়ে আমার পায়ে পড়ে গেছে। তো ব্যাগের ভিতর থেকে কীভাবে পায়ে পড়ছে এই জিনিসটা আমি তখন বুঝছি না। আমি তুইলে আবার ব্যাগে পড়ে বাসায় এসে পড়ছি এবং বাসায় এসে দিয়ে আমার মোবাইল ফাইটে গেছে। তো এটা দিয়ে আমার মন খারাপ। 2 মাস আগে মোবাইলে এই স্ক্রিনটা লাগাইছিলাম এবং 2 মাস আমি কোনো ফাটা ছাড়া স্ক্র্যাচ ছাড়া চালাইছি, কী মজা লাগছে! এখন একটা ফাটা এসে পড়ছে, মনটা খারাপ। তো আমি আজকে ফাইনালি দেখতে পারছি ওই ব্যাগের নিচের জায়গাটা ছিঁড়া ছিল। তো আমি তোমাকে ব্যাগটা দেখাইতেছি 1 মিনিট পরে। তো এখন আমার এটা ভাবে ভয় করতেছে, যদি ওই ছিঁড়া জায়গাটা দিয়ে মোবাইলটা পড়ে যেত এবং আমার পায়ে না পড়তো, আমার সামনে না পড়তো, পিছনে পড়ে থাকতো, তাতে মোবাইলটাও যাইতো এবং এটার ভিতরে যে ভিডিও আছে এডিও যাইতো, আমার ইমেল টিমেল সব যাইতো। একটু আগে আমি মন খারাপ করতেছিলাম আর এখন উল্টা আমার আরও মানে মানে কেমন লাগতেছে, ভয় লাগতেছে যে মানে যাইতে পারতো, শেষ হয়ে যেত সব। আর তুমি যদি স্কুল কলেজে পড়ো, তোমার মোবাইল হারাই যাওয়া মানে বুঝতেছো। এবার তোমার ব্যাগটা দেখাই দেই, এই দেখো, এই যে দেখো কীভাবে ছিঁড়ছে, এই দিক দিয়ে ছিঁড়ছে, এই দেখো। এবং এই সিরিয়াটা কী জানো, এই যে এই সিরিয়া যে এই ব্যাগের এই চেইনের ভিতরে, তো বুঝতে পারতেছো এটা কি বোঝার কোনো সিস্টেম আছে যে এই চেইনের ভিতরে এই নিচ দিয়া। তো আমি লাকি, যেহেতু কিছুই হয়েছে না তাই আমি তোমাদের জন্য ভিডিও বানাই যাবো। বাচ্চা গেছি, আমি জাস্ট বাচ্চা গেছি। তো আমার যখন ফিউচারে এরকম উল্লাপাল্লা খারাপ কিছু হবে, তখন আমি এটা ভাবে আমি সান্ত্বনা নিতে পারবো যে আমার সাথে এরকম ভয়ানক ভালো কিছু হয়েছে। টাটা। তোমরা যারা আমার ইন্ডিয়ার ব্লগটা দেখছিলা, তোমরা জানো যে আমার ওই ইন্ডিয়া যাওয়ার পথে ঢাকায় এক রাত যে থাকছিলাম ওই হোটেলে এয়ারপোর্টটা হারাই গেছিলো। তো আজকে মোবাইলটা হারাই যেতে পারতো, কী ভয়ানক হইতো।